স্ট্যাটিস্টিক দে পালাই মংন রগৈ তিনি থৈয়া ফরমানি পান্ডা সংস্থা জাখা ডাইরেক্টর অফ ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা বখাকই আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংস্থা জাক অ সালনি পান্ডাব ফাইমান জাখা নাইখংনি মন্ত্রী বিকাশ দেব বর্মা তাই নাইখংনি দাগিফাং সংরক তাকলাইনি অ সাল পালাই মুংনি ওয়ানসক থাই এংখা ইউজ অফ ডাটা ফর ডিসিশন মেকিং পান্ডাও কগনারনা থাঙ্গি নারো অক্রাঙ্গি মন্ত্রী বিকাশ দেববর্মা সাইখানারেখা ও ডিপার্টমেন্ট বখাক্তি যে রাং খাংমানি ও হাস্তেনি তে বারো থাকতনি হামকলাইনি বাকি চৌব হংকে বসংসাল তেব রাং খাংমুং বাংরুই লৌকরকনি কাহামনি বাকি সামুং মাতাংনাই হিনে কগনারেখা অনেক গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট আগামী দিন আমরা আরো এই ডিপার্টমেন্টকে আরো মজবুত এবং শক্তিশালী কিভাবে করা যায় আপনাদের সবার সহযোগিতা দরকার। তার জন্য যারা আমাদের অফিসার দিন রাত 24 ঘন্টা আপনারা এই ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন, আরো আগামী দিন ডাটা আরো কালেকশন করে আমাদের ভারতবর্ষ আমাদের ত্রিপুরা রাজ্যে আরো কিভাবে মজবুত করা যায় আপনাদের সবার আরো সহযোগিতার দরকার। এই ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের অফিস আছে, এখন আরো 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আগামী দিন আমাদের অফিসগুলি নতুন অফিস বিল্ডিং করে স্টাফ নিয়োগ করে আরো কিভাবে আমাদের এই ডিপার্টমেন্ট ডাটা কালেকশন করে আরো আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এবং ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য প্রচেষ্টা আমরা করছি। আমরা এই ডাটাবেস যে গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন, এখন যে আগে যে ফাইল অফিসের ফাইল চলতো এখন ই অফিস সব অফিসে ই অফিস হয়ে গেছে, তার জন্য এই ডাটা আমরা আরো কিভাবে আরো মজবুত করে আরো এই ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করা যায় তাই আমরা প্রচেষ্টা করছি। তাই আগামী দিন যারা অফিসার আছেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে অফিসার আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টকে আরো আমরা মজবুত কিভাবে করা যায়। আগামী দিন আপনারা সহযোগিতাই আমাদের এই ডিপার্টমেন্ট আরো আমরা ভারতবর্ষের জন্য ত্রিপুরার জন্য আমরা কাজ করতে পারি, তার জন্য আমরা সুবিধা চাই এইটুকু।